वेलकम বন্ধুরা, वेलकम टू माय চ্যানেল নিউজ ইনফো ফর অল। আজকের এই ভিডিওতে জানব আপনারা কিভাবে রেশন কার্ড বাতিল বা সারেন্ডার করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার ফ্যামিলির কেউ মারা গেল অথবা কেউ আপনার ফ্যামিলি ছেড়ে ও আলাদাভাবে অন্য জায়গায় গিয়ে সেটেলড হয়ে গেল, তো সেক্ষেত্রে তার রেশন কার্ডটি আপনার ফ্যামিলি থেকে কিভাবে বাদ দেবেন অনলাইনের মাধ্যমে, সেটি এই ভিডিওতে আমরা জানব। তো আপনি যদি কারোর রেশন কার্ড আপনার ফ্যামিলির লিস্ট থেকে বাদ দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার রেশন কার্ডগুলি আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। আদারওয়াইজ আপনাকে অফলাইনের মাধ্যমে করতে হবে। অফলাইনের মাধ্যমে কিভাবে করতে পারবেন সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, তো সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন এবং ওপরে আই বাটনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনারা অফলাইনের মাধ্যমে কারো রেশন কার্ড বাতিল করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে কোনো মৃত ব্যক্তি বা যারা ফ্যামিলি থেকে আলাদাভাবে বেরিয়ে গিয়েছে তাদের রেশন কার্ড বাদ করবেন। তো সেক্ষেত্রে আপনাদের এখানটায় food.wb.gov.in এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এটি ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এবং এরপরে এখানে সার্ভিস বলে একটি অপশন পাবেন। যদি মোবাইল থেকে ওপেন করেন তাহলে মোবাইলটা ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আপনারা এইরকম ভিউ দেখতে পাবেন। তো এখানে সার্ভিস বলে একটি অপশন পাবেন, এই সার্ভিস অপশনের আন্ডারে এখানে রেশন কার্ড এই অপশনটিতে আপনাকে আসতে হবে। তো রেশন কার্ডে আসার পরে এখানটায় দেখুন অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনে আসার পরে এখানটায় আপনার সারেন্ডার আর ক্যান্সেল এক্সিস্টিং রেশন কার্ড ফর্ম 7, তো এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই লিঙ্কটিতে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। এখানটায় আপনাদের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি এখানে বসিয়ে দিলাম এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটি এখানে বসিয়ে দেবেন। তো আমার মোবাইলে ওটিপি চলে এসছে, তো আমি সেটা বসিয়ে দিচ্ছি এখানে। এরপরে এখানে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পরে এখানটায় আপনাদের ফ্যামিলির যতজন আছে সবার এখানে লিস্ট, নিজের নাম, তার বাবার নাম এবং এখানে রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ডের ক্যাটাগরি আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এখানে দেখুন নেম, ফাদার্স নেম, রেশন কার্ড অ্যান্ড ক্যাটাগরি, এই এখানে এই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। তো এরপরে আপনারা তো নিচের দিকে এসে আপনাদের এখানে অ্যাপ্লাই ফর ফ্রম 7 টু সারেন্ডার কার্ড অফ ইউর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফ্রম 7 এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফ্যামিলির নামে সবাই দেখতে পাবেন আপনার ফ্যামিলিতে কারা কারা আছে। এখান থেকে আপনারা যেই কার্ডটি বাতিল করতে চান সেই কার্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আমি আপনি এক বা একের বেশি কার্ড সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি এই কার্ডটি বাতিল করতে চাইছি, তো এটি আমি সিলেক্ট করে নিলাম এবং এখানটায় নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে আপনি যেই কার্ডগুলি সিলেক্ট মানে বাতিল করতে চান অথবা বাদ দিতে চান সেই কার্ডগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি এই কার্ডটি সিলেক্ট করে নিলাম এবং যদি আপনারা যান তাহলে আপনারা মাল্টিপল কার্ডও সিলেক্ট করতে পারেন। যেক্ষেত্রে আমার অনলি একটি বাতিল করবো, সেহেতু আমি একটি সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সিলেক্ট এ রিজন, এখান থেকে আপনার একটা কারণ সিলেক্ট করে নেবেন। তো প্রথম যেটি বলছে আই অর মাই ফ্যামিলি ইজ লিভিং ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে চলে গেছে ওই জন্য আপনি বাতিল করতে চান, অথবা ডাজ নট নিড সাবসিডাইজড রেশন কার্ড তার জন্য বাতিল করতে চান, না মারা গিয়েছে তার জন্য বাতিল করতে চান, না আদার্স, যে রিজনটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। যদি মারা যায় তাহলে এখানে দ্য কনসার্ন ফ্যামিলি মেম্বার হ্যাভ ডাইড এই অপশনটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে এখানে আপনার সাপ্লিমেন্টারি ডকুমেন্ট যেটা বলেছে এখানটা আপনাদের যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দিতে পারেন, যদি আপনার না চান তাহলে এখানে না দিলেও কাজ হয়ে যাবে। এখানটা আমি যেহেতু ডেথ সার্টিফিকেট আছে সেহেতু আমি ডেথ সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি। এবং মনে রাখবেন যখন যদি আপনার সার্টিফিকেট আপলোড করেন তাহলে সেটি অবশ্যই 100 KB থেকে কম হওয়া দরকার, ঠিক আছে। এরপরে আপনার এখানে রিজন এবং ফাইল চুজ করার পরে এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে। এই বক্সটিতে ক্লিক করার পরে এখানে প্রসিডে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি প্রসিডে ক্লিক করে দিচ্ছি। এরপর প্রসিডে ক্লিক করার পরে এই বক্সটিতে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। গেট ওটিপি ক্লিক করলে এখানে দেখুন বলছে ওটিপি সেন্ড সাকসেসফুলি, তো ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। যদি ফোনে ওটিপি চলে আসে তো আমার ফোনে চলে এসছে ওটিপি। এখানটায় আপনার যে মোবাইল নাম্বারটি রেশন কার্ড সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো এরপর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো সাবমিট ওটিপিতে ক্লিক করলে এখানে দেখুন বলছে সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর সারেন্ডার মেম্বার
has been successfully submitted, you can log into your online account with your mobile number and check your application status anytime. We will inform you about the further development on your application later. Okay, তাহলে এইভাবে আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল, এবার এটি ফুড সাপ্লাই অফিসে চলে যাবে এবং ওখান থেকে যখন অ্যাপ্রুভ করা হবে তখন আপনাদের যেই পার্সনের জন্য আপনি বাতিল করতে চান সেই পার্সনের কার্ডটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা রেশন কার্ডের নাম বাতিল করতে পারবেন যদি কেউ মারা যায় তার ক্ষেত্রে, অথবা যদি কেউ আপনার ফ্যামিলি থেকে চলে যায় সেক্ষেত্রে। ঠিক আছে, এই হলো সম্পূর্ণ প্রসেস, এবং ভিডিওটিকে যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, এবং যদি আপনি অফলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ,